वेलकम बैक टू माय चैनल माइल्स वर्ल्ड। तो आज के सकाल 6:30 दिके घूम थेके उठेछि, माइल घूमिए छिलो तो झटपट अल्प काज करे नियेछि, माइल कापड़ छिलो ओगुलो धुए सब मेले दियेछि। 6:30 दिके माइल उठे गेछे। एई जे आमार छोटो बाबा उठेई दुष्टानी करछे, तब ओके एकटु बाइरे घुरते निये गेलाम, ओ तो कारो काछे थाकबे ना, कान्नाकाटी करे। तबे घुरते निये जावार पर घुरे आसलो, ওকে একটু খাইয়ে দিলাম দুধ বিস্কিট, আর এখন সোনামা দুধ তুপাজি করছে। তো আজকে সারাদিন মায়ু খুব জ্বালিয়েছে। আজকে আমি স্নানে গেছি, তাও মায়ুকে নিয়ে গেছি, কেন কি ও কারো কাছে থাকে না। সারাদিনে একটুও ঘুমোয়নি, এখন জাস্ট একটু ঘুমিয়েছে সোনামা। এই যে সোনামা ঘুমিয়ে আছে, আমার বুকে কফটা এখনো কমেনি, আওয়াজ হচ্ছে ঘর 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 ঘর। কালকে নিয়ে যাব ডক্টরের কাছে, কালকে ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে, কেন কি পুরো ঘর ঘর করে রাত্রেবেলা ঘুমলেও এরকম আওয়াজ হতে থাকে। তো আমার টেনশন লাগছে কেন কি কফটা বা বুকে বসে গেলে তাহলে বেশি প্রবলেম হয়ে যাবে। তো কাল নিয়ে যাব। সারাদিনে মায়ু একটু আমাকে একটু রেস্ট নিতে দেয়নি, জাস্ট একটু আগে ঘুমিয়েছে। তো এখন আমার ওকে ঘুম থেকে উঠিয়ে দিতে হবে, কেন কি রাতে না হলে ঘুমোতে দিবে না, 12টা-1টার দিকে না হলে ঘুমোবে। তো জলদি জলদি ওকে একটু পরেই একটু ঘুমো, একটু পরে উঠে দেবো। আর একদম মোবাইল নিয়ে কারোর সাথে কথা বলতে ভালোবাসে না মায়ু, কিন্তু এখন বাড়ি থেকে ফোন আসলে দাদানের সাথে, দিদিমার সাথে, ওর মামার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায়। মোবাইল নিয়ে শুধু আ উ করতেই থাকে, আর মোবাইল দেয় না। আর আগে মোবাইল একটুও ওর দরকারই নেই, ফোন ওর দরকারই ছিল না, আর এখন ওর ফোনের দরকার হয়ে গেছে। ভিডিও কলিং করলেও খুব খুশি হয়ে যায়। কাল রাত ভিডিও কলিং করেছিল বাড়ি থেকে, তো সেই খুশি হয়ে গেছিল। তো আজকেও ওর মামা ভিডিও কলিং করেছিল, আমার মামা তো দাদা, ওকে দেখেও সেই খুশি হয়ে গেছে। তো শোনো, আমার ঘুম থেকে উঠে গেছে, উঠেই দুষ্টামি করছে। এই যে উঠেনি, উঠিয়ে দিয়েছি, কেন কি পরে নালে রাত্রেবেলা ঘুমাবে না, আর বেশি জ্বালালে তার জন্য উঠিয়ে দিয়েছি। জল ফেলছে, দুষ্টুমি খালি জল ধরে খুব জ্বালাচ্ছে, তো সারাদিন জ্বালিয়েছে, সারাদিন তো ঘুমোয়নি, একটু সময় ঘুমিয়েছে, এখন ওঠাতে হলো নালে রাত্রে আবার ঘুমোতে হবে। খুব দুষ্টামি করছে ভিডিও কলিংয়ে, ভিডিও কলিংয়ে যখন দাদানকে দিদিনকে যখন দেখে তখন তো খুব খুশি হয়ে যায়। মামাকে দেখে মাঝে মাঝে মনটা খারাপ করে যখন শুয়ে থাকে পাবি, আর এখন দুষ্টামি করছে। তো এরকম ভাবে দুষ্টামি করে, কিন্তু আমি সামনে বসে থাকতে লাগে, আমি যদি সামনে না থাকি ও তাহলে মন টন খারাপ করে নেয়। আজকে সন্ধ্যার দিকে আবার খুব কাঁদছিল, কেন কি আজকে ভিডিও কল নিয়ে দাদান দুজন কাউকেই দেখতে পারেনি, তার জন্য কারণ ভাইয়ের মোবাইলটা তো একটু নষ্ট হয়েছে, ঠিক করে নিয়ে আসা হয়েছিল, আবার নষ্ট হয়ে গেছে, আর জল ফেলছে। আর মামা তো দাদা ভিডিও কল করেছিল সকালবেলা, তো রাতে করেছিলাম না, রাতে করবে বলেছে, তো রাতে এখন দেখি কখন করে।
তো দেখলে একটু শান্ত হবে, একটু খুশি হবে। আর মোবাইল তো নিয়ে কোনো সময় কথা বলতে পছন্দ করে না, কিন্তু এখন মোবাইলটা লাগেও কথা বলতে চায়, কারণ কি কাউকে দেখতে পাচ্ছে না, তার জন্য সবার সাথে একটু কথা বলতে চায়। মাম্মা খালি দুষ্টামি করছো, কিন্তু তুমি জল রাখো। এই যে টুকি, পাগলামি করেই যাচ্ছে পাগলি। জল খেয়েছি, এরকমভাবে জল ফেলে চাদর ভিজিয়ে দেয় দুষ্টুমি। তার ওকে জলের বোতল দেওয়া হবে না, চাদর ভিজে দিচ্ছে। ও মাম্মা, ও আর ওকে একবার যদি একটু যদি ওকে যদি টাচ করে মারা হয়, তাহলে ও নিজেকে আরো 10টা মারতে থাকবে, এত রাগ দুষ্টুমি। মাম্মা ফেলবে না, পাপ নেই নেই, আমার কাছে নেই, আমার কাছে নেই, আমার কাছে নেই, তুমি এদিকে আসো। ওই যে দাদান, ওই যে দাদান, হাই বলে দাও, হাই হাই বলে দাও, হাই বলবে না, তো মায়ের অল্প খাইয়ে দিই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে। আর আমার চ্যানেলটা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, বা বাই। আর একটা কথা যে আমার ভিডিওগুলো অনেক দেরি করে আপলোড হচ্ছে, কেন কি এখানে নেটওয়ার্ক এত খারাপ, আমার ভিডিওগুলো আপলোড করার জন্য বাড়িতে তো 10-15 মিনিটসে আপলোড হয়ে যেত, তো এখানে আপলোড হতে অনেকটা সময় লাগে, মানে অনেকটা সময় লাগে। কালকে ভিডিও আপলোড করেছি, বার্থডে ভিডিওটা, তো সেটা আপলোড করতে যখন দিয়েছি আপলোডই হচ্ছে না, একদম স্লোলি স্লোলি, তবে তো ঘুমিয়ে পড়েছি রাতে, তারপর কটার দিকে আপলোড হয়েছে আমি বলতে পারি না। এখানে নেটওয়ার্কটা ভীষণ স্লো, ভিডিওগুলো একটু লেট লেট পোস্ট হচ্ছে, তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিও, বা বাই।